হ্যালো ব্রেন, আপনারা যারা খুবই কম রেটে অফার বিক্রি করতে চান, মানে কম রেটে এমবি প্যাক ও মিড প্যাকগুলো বিক্রি করতে চান, একটা সিম দিয়েই আপনারা সকল সিমে অফার বিক্রি করতে চান, মানে একটা অ্যাপ দিয়ে আপনারা সকল সিমে অফার বিক্রি করতে পারবেন খুবই কম রেটে, কীভাবে এই অফারগুলো নেবেন, কীভাবে এই অফারগুলো বিক্রি করবেন, সব কিছুই এ টু জেড এই ভিডিও থেকে জানতে পারবেন। দেন একবার চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। বন্ধুরা, আপনারা যারা খুবই কম রেটে অফার বিক্রি করতে চান, মানে এমবি প্যাক ও মিড প্যাকগুলো বিক্রি করতে চান, তাদের জন্য এই টেলিকমটি। এই টেলিকমে সেন্ড মানি করে টাকা অ্যাড করতে হয়, এ কারণে আপনাদের বাড়তি কোনো টাকা লাগবে না টাকা অ্যাড করার জন্য। অন্যান্য টেলিকমে দেখা যায় ক্যাশ আউট করতে হয়, কিন্তু এই টেলিকমে আপনারা সেন্ড মানি করেই টাকা অ্যাড করতে পারবেন। আর এই টেলিকমে অন্যান্য টেলিকমের চেয়ে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন, মানে খুবই কম রেটে অফার পাবেন। এই টেলিকমে অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজন হবে আপনার নাম, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস, আর অ্যাকাউন্ট ফি 200 টাকা। অ্যাকাউন্ট ফি 200 টাকা, আর আপনার নাম, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস। এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার দেখতে পারবেন। সেই অ্যাকাউন্টে আমাকে এসএমএস করবেন, আর আপনার নাম, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আর আমি একটি বিকাশ নগদ রকেট নাম্বার দেবো, সে নাম্বারে 200 টাকা সেন্ড করবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবো। অ্যাকাউন্ট করে দিয়ে ইউজার নেম, পিন, পাসওয়ার্ড দিয়ে দেবো, অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ইউজার নেম, পিন, পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করবেন। এরপরে অবশ্যই আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আমি এই টেলিকমে বিস্তারিতভাবে আলোচনা করব না, আমি সংক্ষেপে আলোচনা করব। যাই হোক, ইউজার নেম এবং পিন পাসওয়ার্ড দিয়ে কীভাবে লগ ইন করবেন সেটাই আমি দেখাচ্ছি। অ্যাপটা ডাউনলোড করবেন, অ্যাপ ডাউনলোড করার পরে এই অ্যাপের উপরে ক্লিক করবেন। এরপরে এই উপরে ইউজার নেম চাবে, আর নিচে পাসওয়ার্ড, উপরে আমি আপনাদের যে ইউজার নেম দেবো সেই ইউজার নেমটি এখানে দিয়ে দেবেন। আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেই মোবাইল নাম্বারটি আপনাদের মোবাইল নাম্বারটি এই উপরে দিয়ে দেবেন। আমার ইউজার নেম নামে, এ কারণে আমি নামে দিয়ে দিলাম, আপনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই উপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর নিচে পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি আপনাদের যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন। এরপরে আপনার পিন নাম্বার চাবে, আপনার পিন নাম্বার দিয়ে দেবেন, আমি আপনাদের যে পিন নাম্বার দিব সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে ভেরিফাইতে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে গেছে। টাকা অ্যাড করার জন্য এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। এখানে কিন্তু বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া থাকবে, এখানে অবশ্যই এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন। এখানে লেখা থাকবে সেন্ড মানি করার জন্য বলে সেন্ড মানি করবেন। আর এখানে নাম্বার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এ কারণে টাকা অ্যাড করার আগে অবশ্যই নাম্বারগুলো চেক করে নেবেন। এরপরে এই নাম্বারগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন, মানে এই নাম্বার উপর ট্যাপ করে ধরে রাখলে নাম্বারটি কপি করা হয়ে যাবে। এরপরে আপনার বিকাশ থেকে বা নগদ থেকে টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার সাথে সাথে যে বিকাশ নগদ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এই নিচে দিয়ে দেবেন। এরপরে আপনার অ্যামাউন্ট দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন, মানে এই অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে দেবেন। অ্যাড নাওতে ক্লিক করবেন, দেখবেন আপনার টাকা অটো অ্যাড হয়ে গেছে। যদি কোনো কারণে অ্যাড না হয় তাহলে অবশ্যই অ্যাডমিনকে বলবেন, অ্যাডমিন টাকাটা অ্যাড করে দিবে। এমনিতে অ্যাড হয়ে যায়, যদি কোনো কারণে সমস্যা হয় তারা অ্যাড করে দিবে। আর অবশ্যই মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, মেন ব্যালেন্স থেকেই আপনারা অফার বিক্রি করতে পারবেন। যাই হোক, অ্যাকাউন্ট নেওয়ার আগে অবশ্যই আপনাদের পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। পিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই উপরে আমি আপনাদের যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি উপরে দিবেন। এরপরে 6 সংখ্যার এই যে নিচে নিউ পাসওয়ার্ডে আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপরে আবার নিচে এই মাঝে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন, 6 সংখ্যায় দিয়ে দেবেন। এরপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন পাসওয়ার্ড আপগ্রেড করা হয়ে গেছে। আপনারা 8 সংখ্যার দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। পিন নাম্বার চেঞ্জ করার জন্য পিনে ক্লিক করবেন। এরপরে এই উপরে আমি যে পিন নাম্বার দেবো সেই পিন নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে নিউ পিনে আপনার নতুন 4 সংখ্যার অথবা 6 সংখ্যার এই যে পিন নাম্বার দিয়ে দেবেন। এরপরে কনফার্ম পিনে আবার নতুন সেই পিন নাম্বারটি দিয়ে দেবেন। আপডেট পিনে ক্লিক করবেন, দেখবেন পিন নাম্বার চেঞ্জ করা হয়ে গেছে। আমি বিস্তারিত আজকে দেখাবো না, সংক্ষেপেই দেখাবো। এরপরেও যদি বিস্তারিত আপনাদের প্রয়োজন হয় সেটাও করবো, সমস্যা নেই, আপনারা কমেন্ট করবেন। অন্যকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য এই অ্যাড ইউজার ক্লিক করবেন। আপনি যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার কাছ থেকে তার নাম, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস নিয়ে নেবেন। এরপরে তার মোবাইল নাম্বারটি ইউজার নেমে দিয়ে দেবেন। এরপরে ইমেল অ্যাড্রেসে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বারে আবার সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এই উপরে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি আবার সেমটা দিয়ে দেবেন। এরপরে ফুল নেমে তার নামটি দিয়ে দেবেন। এরপরে এনআইডি কার্ড, এটা অপশনাল, ডেট অফ বার্থ এটাও অপশনাল। এরপরে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন। নিচে 4 সংখ্যার অথবা 6 সংখ্যা দিয়ে দিতে পারেন।
এরপর হচ্ছে মাই পিনে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দেবেন, এরপর অ্যাড ইউজার ক্লিক করবেন, দেখবেন অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এরপর এই উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি পাঠিয়ে দেবেন, এরপর এই যে মাঝে যে পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়েছেন সেটাও পাঠিয়ে দেবেন। এরপরে অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে সে আবার লগ ইন করতে পারবে। আপনার এই অ্যাকাউন্টে কতগুলো ইউজার আছে সেটা দেখার জন্য মাই ইউজার্সে ক্লিক করবেন। এখানে আপনি সেই অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন যে অ্যাকাউন্টগুলো আপনি করছেন। এরপর আছে ফ্ল্যাক্সি লোড করার জন্য, আপনার এখান থেকে ফ্ল্যাক্সি লোড করতে পারবেন, কিন্তু ফ্ল্যাক্সি লোডে কোনো কমিশন নাই। এরপরে অফার বিক্রি করার জন্য এই ডিয়ার প্যাকে ক্লিক করবেন, অফার বিক্রি করার জন্য অবশ্যই ডিয়ার প্যাকে ক্লিক করবেন। এরপরে এখান থেকে জিপি, রবি, বাংলালিং, এয়ারটেল যে কোনো একটা সিম সিলেক্ট করবেন। আপনি যে অফারগুলো বিক্রি করবেন যে সিমের সেই সিমটাই সিলেক্ট করবেন। মনে করেন আপনি জিপি সিমের অফার যদি বিক্রি করেন তাহলে জিপি সিলেক্ট করে দিবেন। এই দেখেন খুলনা বরিশালের একটি অফার আছে 50 GB 1600 মিনিট, এটা হচ্ছে আপনার 725 টাকা, মাত্র 725 টাকা। এটা হচ্ছে রেগুলার মূল্য হচ্ছে 998 টাকা। এরপরে এই যে 40 GB আছে 700 মিনিট, এটা হচ্ছে 799 টাকার অফার, এটা হচ্ছে 689 টাকা। মানে প্রতিটা অফারে 8 মিনিটটা কম নিবে। এই যেমন রবিতে যদি ক্লিক করেন, এই রবির এখানে অফারগুলো দেখতে পারবেন, এই 10 GB 156 টাকা, মাত্র 156 টাকা। এরপর আছে 40 GB 700 মিনিট, এটা হচ্ছে আপনার 656 টাকা। এরপরে বাংলালিঙ্কে যদি ক্লিক করেন, এখানে বাংলালিঙ্কের অফারগুলো দেখতে পারবেন। এরপরে আপনার যদি এয়ারটেলের অফার দেখতে চান তাহলে এয়ারটেলের অফারগুলো দেখতে পারবেন। আপনার যে অফারটি পছন্দ হবে সেই অফার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে নাম্বার দিয়ে দেবেন, যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন, নাম্বার দেওয়ার পর তিনশোতে ক্লিক করবেন। এরপর এখানে অফারটি আবার দেখতে পারবেন, অফারটি সেই অফারটি কিনা সেটা আবার শিওর হয়ে নেবেন। এরপর আপনার অ্যাপসের পিন নাম্বার দেবেন, এরপর তিনশোতে ক্লিক করবেন। এরপর আপনার ট্যাপ করে ধরে রাখলেই ওই নাম্বারে অফারটি, মানে ওই নাম্বারে অফারটি রিকোয়েস্ট চলে যাবে। অফারটি সাকসেস হয়েছে কিনা সেটা দেখার জন্য হিস্ট্রিতে ক্লিক করবেন, এরপরে অল হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার নাম্বারের ডান সাইডে ওয়েটিং যদি থাকে তাহলে বুঝবেন এডমিন এখনও সাকসেস করে দেয় নাই, অফারটি যেতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে। আর হচ্ছে আপনার যদি সাকসেস করে দেয় তাহলে এখানে সাকসেস লেখা আসবে, তাহলে বুঝবেন ওই নাম্বারে অফারটি চলে গেছে। আর যদি এখানে ওয়েটিং থাকে তাহলে বুঝবেন এডমিন সাকসেস করে দেয় নাই, 10-15 মিনিটের উপরে হয়ে গেলে তাহলে এডমিনকে বলবেন, এডমিন সাকসেস করে দেবে। এমনিতে তারা দিয়ে দেয় আগেই 5 থেকে 10 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই সাকসেস করে দেয়। আর হচ্ছে আপনার এখানে যদি ক্যান্সেল দেখেন তাহলে বুঝবেন ওই নাম্বারে ওই অফারটি যাবে না, তাহলে ওই নাম্বারে আর ওই অফারটি হিট করবে না, অন্য অফার হিট করতে পারেন। অ্যাকাউন্ট নেওয়ার পর অবশ্যই ডিভাইস লক করতে হবে, ডিভাইস লক করার জন্য এই ডিভাইস লকে ক্লিক করবেন, এরপরে এখানে এনাবেলে ক্লিক করবেন, এরপরে আপনার অ্যাপসের পিন নাম্বার দিয়ে দিবেন, এরপর সেভ সেটিংয়ে ক্লিক করবেন। দেখবেন আপনার ডিভাইস লক হয়ে গেছে। এখান থেকে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন না, এটা কোডটা আসতে লেট হয়, অনেক সময় আসে না, এই কারণে টু স্টেপ ভেরিফিকেশন অন করার প্রয়োজনে আপনার পিন পাসওয়ার্ড একটু শক্ত করে দিবেন, আর হচ্ছে আপনার এখানে ডিভাইস লক করে নেবেন। এভাবেই আপনার খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন। অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে এসএমএস করবেন। আর অ্যাকাউন্ট ফি 200 টাকা সেন্ড করবেন, আমি অ্যাকাউন্ট করে দেবো। আর এই টেলিকমগুলো যে আজীবন থাকবে সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আমার একটা টেলিকমও নাই, কোনো টেলিকমের আমি অ্যাডমিন না। আমি অ্যাডমিনের সাথে কথা বলে যাদেরকে বিশ্বস্ত মনে হয় সেই অ্যাকাউন্টগুলো রিভিউ করি, আর যেগুলো কাজ করি, কিছুদিন কাজ করার পরে তো একটা মোটামুটি একটা বুঝ হয় যে এই লোকটা দুই নম্বরে করবে কি করবে নাই। তারপরও এখন ধারণা করে তো সব কিছু চলে না, বা ধারণা করে তো আর পৃথিবী চলে নাই আর কি। এরপরও অনলাইন বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে অনলাইনে কাজ করা যাবে না যে কোনো জিনিসেই। আর হচ্ছে আমার নিজের টেলিকম হলে আমি এটা বলতে পারতাম যে ভাই এটা আমি আজীবন চলাবো, অথবা আমি যদিও কখনো যাই তাহলে আপনাদেরকে বলে কয়ে যাবো এই আর কি। এখন এটা তো অন্যদের ব্যাপার। যাই হোক, এমনিতে আমি কোনো টেলিকম, ভেরিফাইড টেলিকম ছাড়া আমি ভিডিও তৈরি করি না, ভেরিফাইড টেলিকমে আমি ভিডিও তৈরি করি। এখন হচ্ছে আপনাদের ইচ্ছে, আপনারা যদি অ্যাকাউন্ট নেন তাহলে অবশ্যই আমাকে এসএমএস করবেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেবো। বন্ধুরা, আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি সংগঠন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন।